সো মাচ। সায়েশা সাইদুল, জন্ম 12 আগস্ট 1997, যিনি সাইয়েশা নামেও পরিচিত, একজন ভারতীয় অভিনেত্রী যিনি প্রাথমিকভাবে তামিল চলচ্চিত্রে কাজ করেন। তিনি তেলুগু চলচ্চিত্র অখিল 2015-এর মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন, যার জন্য তিনি সেরা মহিলা আত্মপ্রকাশের জন্য সীমা পুরস্কার লাভ করেন। সায়েশা তার হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন শিবায়ে 2016 সালের সুপারস্টার অফ টুমোরো, মহিলা মনোনয়নের জন্য স্টার ডাস্ট পুরস্কার জয়লাভ করেন। তারপরে তিনি ভানামা গান 2017-এর মাধ্যমে তার তামিল চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং সেরা নবাগত অভিনেত্রী তামিল মনোনয়নের জন্য সীমা পুরস্কার লাভ করেন। তার সফল চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে কাপ্পান 2019 এবং যুবরাধনা 2021, তার কন্নড় চলচ্চিত্রের অভিষেক। প্রারম্ভিক জীবন এবং পটভূমি। সায়েশা তার বাবা সুমিত সাইগলের ঘরে 12 আগস্ট 1997 সালে মুম্বাই মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি অভিনেতা সুমিত সাইগল এবং শাহিন বানুর কন্যা, সায়েশা অভিনেত্রী সায়রা বানুর নাতনি এবং দিলীপ কুমার এবং নাসিম বানুরও নাতনি। সায়েশা ইকল মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুল জুহু থেকে তার স্কুলের পড়াশোনা শেষ করেছেন। 2003 সালে তার পিতামাতার বিবাহ বিচ্ছেদ হয়। অভিনেত্রী ফারা নাজ তার সৎ মা। ব্যক্তিগত জীবন। সায়েশা গজনীকান্ত 2019-এর পরে তামিল অভিনেতা আর্যের সাথে ডেটিং শুরু করেন। তারা হায়দ্রাবাদে ইসলামিক ঐতিহ্য অনুযায়ী 10 মার্চ 2019 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের কন্যা আরিয়ানা 23 জুলাই 2021 সালে জন্মগ্রহণ করেন। তামিল অভিনেতা সত্যা তার শ্যালক। কর্মজীবন, আত্মপ্রকাশ এবং কর্মজীবন সম্প্রসারণ 2015 থেকে 2018। সায়েশা 2015 সালে তেলুগু চলচ্চিত্র অখিলের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি অখিল আক্কিনেনির বিপরীতে একজন মেডিকেল ছাত্রের চরিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি একটি বাণিজ্যিক ব্যর্থতা ছিল। টাইমস অফ ইন্ডিয়া উল্লেখ করেছে, সায়েশা একটি আশ্চর্যজনক, যদিও তাকে অনেক কিছু করার সুযোগ দেওয়া হয়নি। তিনি সত্যি খুব ভালো আবেগ করেন এবং স্বপ্নের মতো নাচ করেন। তিনি সেরা মহিলা আত্মপ্রকাশের জন্য সীমা পুরস্কার পান চলচ্চিত্রের জন্য তেলুগু মনোনয়নে। তিনি অজয় দেবগানের বিপরীতে তার হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার দ্বিতীয় পরিচালনা চলচ্চিত্র শিবায়ে তিনি একজন IFS অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। এটি বাণিজ্যিকভাবে অসফল ছিল, কিন্তু বক্স অফিসে 50 দিনেরও বেশি সময় ধরে ছবিটি চলতে থাকে। বলিউড হাঙ্গামা বলেছেন, সায়েশা তার চরিত্রের প্রতি অবিচার করেছেন, যদিও টাইমস অফ ইন্ডিয়া তার অভিনয়কে শালীন বলে অভিহিত করেছে। তিনি সুপারস্টার অফ টুমোরো এর জন্য স্টার ডাস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন তার অভিনয়ের জন্য মহিলা মনোনয়ন হিসেবে। 2017 সালে তিনি ভানামা গান দিয়ে তার তামিল চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি জয়ম রবির বিপরীতে একজন ব্যবসায়িক চরিত্রে অভিনয় করেছিলেন। ডেকান ক্রনিকল বলেছে, সায়েশাকে খুব সুন্দর দেখাচ্ছে এবং সে তার অনায়াসে অভিনয়ের মাধ্যমে শো চুরি করেছে। সায়েশা 2018 সালে 3টি ছবি মুক্তি পেয়েছিল। তিনি প্রথম কাদাইকুট্টি সিঙ্গামে কীর্তির বিপরীতে হাজির হন। এটি একটি বক্স অফিস সাফল্য ছিল। ডেকান ক্রনিকল উল্লেখ করেছে, সীমিত সুযোগ থাকা সত্ত্বেও সায়েশাকে সুন্দর দেখাচ্ছে এবং লাইমলাইট হ্যাক করেছে। এরপর তিনি বিজয় সেতুপতির বিপরীতে জুঙ্গায় হাজির হন। হিন্দুস্তান টাইমস উল্লেখ করেছে, সায়েশাকে খুব সুন্দর দেখাচ্ছে, তার ভূমিকা খুবই কম কিন্তু তিনি এটি ভালো করেছেন। তিনি পরবর্তীতে তেলুগু চলচ্চিত্র ভালে ভালে মাগাদি ভয়ের রিমেক গজনীকান্তে উপস্থিত হন। তিনি আর্যের বিপরীতে একজন কুচুপুদি নর্তকী চরিত্রে অভিনয় করেছিলেন। সিফি উল্লেখ করেছেন, সায়েশা সুপার গর্জিয়াস দেখায় অভিনেত্রী তার চতুর অভিব্যক্তি এবং উদ্যমী চাল দিয়ে ভালো স্কোর করেছেন। আরও কর্মজীবন এবং সাম্প্রতিক কাজে 2019 সাল থেকে বর্তমান। সায়েশা 2019 সালের ছবি কাপান এ সুরিয়ার বিপরীতে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের চরিত্রে অভিনয় করেছিলেন। এতে আরও অভিনয় করেছেন
মোহনলাল এবং আর্য। এটি একটি বাণিজ্যিক সাফল্য ছিল। দ্য উইক তার ভূমিকাকে ভালো মাংসল চরিত্র বলে অভিহিত করেছে। 2021 সালে সায়েশার দুটি রিলিজ ছিল। তিনি প্রথম টেডিতে আর্যের বিপরীতে একজন কলেজ ছাত্রের চরিত্রে অভিনয় করেছিলেন। এটি ডিজনি হটস্টারে প্রকাশিত হয়। ইন্ডিয়া টুডে জানিয়েছে সায়েশার সাথে আর্যের রসায়ন সত্যি ভালো কাজ করেছে। এটি আপনাকে উভয় চরিত্রের জন্যই মূল করে তোলে। তিনি পুনীত রাজকুমারের বিপরীতে যুবরাধনা দিয়ে তার কন্নড় চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি এই বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে একজন প্রভাষকের চরিত্রে অভিনয় করেছিলেন। দ্য হ্যান্ডস ইন্ডিয়া লিখেছে, সায়েশা সীমিত স্ক্রিন স্পেস আছে কিন্তু সেই সংক্ষিপ্ত মুহূর্তে সুন্দর দেখাচ্ছে। 2023 সালে সায়েশা সিলাম্বারাসান অভিনীত তামিল চলচ্চিত্র পাথুথালার জন্য রাওয়াদি গানে একটি বিশেষ উপস্থিতি দেখিয়েছেন। সায়েশা পিসি জুয়েলার্স এবং সিন্থল সহ ব্র্যান্ড এবং পণ্যগুলির জন্য একজন বিশিষ্ট সেলিব্রিটি সমর্থনকারী। সায়েশা 2017 সালে 19তম এবং 2018 সালে চেন্নাই টাইমসের 30তম আকাঙ্ক্ষিত মহিলাদের তালিকায় 13তম স্থানে ছিলেন। অভিনেত্রী তার নাচের দক্ষতার জন্য ব্যাপকভাবে পরিচিত। বন্ধুরা, এই ছিল সায়েশা সাইগল অর্থাৎ সায়েশার সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা প্রোনাউন্সিয়েশনের ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।